হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেকের স্বাগত আছে। এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের মনে যে প্রশ্নগুলো উঠে আসছে যে স্যার কোথায় কতগুলো কি সিট রয়েছে, কোন NTS এ কতগুলো সিট ফাঁকা রয়েছে, সেগুলো জানতে ইচ্ছা করছে। দ্বিতীয় যে প্রশ্নটা, র্যাঙ্ক যাদের বেশি আছে, যাদের ধরো 40-50 হাজার র্যাঙ্ক হয়ে গেছে, এবার এই যে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং শুরু হয়েছে, এখানে অনেকের প্রশ্ন স্যার আমি কি গিয়ে যেমন রামকৃষ্ণ মিশন বলো বা ভারত সেবাশ্রম যেখানে কোর্স ফি খুব কম, শ্রমজীবী স্কুল অফ নার্সিং, এগুলোতে গিয়ে কি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবো, ওখান থেকে কি বলা হচ্ছে, আমাদের কিছু স্টুডেন্টরা সেই সব কলেজে গিয়েছিল সেখান থেকে কি কি ফিডব্যাক এলো, সেগুলো তোমাদের বলবো, কিছু অজানা তথ্য বলবো। রামকৃষ্ণ মিশনে কত কি কাট অফ গিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দেবো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে সেকেন্ড রাউন্ডে একজন স্টুডেন্ট আমাদেরই গ্রুপে আছে, সেই কিন্তু সেকেন্ড রাউন্ডে রামকৃষ্ণ মিশনের সুযোগ পেয়েছে। তো কত র্যাঙ্কে পেয়েছে, কোনো ক্যাটাগরি র্যাঙ্ক ছিল কিনা, সমস্ত কিছু তোমাদের বলবো, এবং কিছু অদ্ভুত নিয়ম মপ আপ রাউন্ড রিলেটেড। ঠিক আছে, মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার আগে অবশ্যই দেখে নেবে জিনিসগুলো, নাহলে কিন্তু প্রচুর পস্তাতে হবে। ঠিক আছে, তো তোমাদেরকে কয়েকটা জিনিস প্রথমে দেখিয়ে দিই। দেখো রামকৃষ্ণ মিশনে কত কী গেছিলো, দেখো আগের বছরে সরি এবছর মানে সেকেন্ড যে কাউন্সিলিং হলো, সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং, দেখো একটা মেয়ে সেই গ্রুপে আছে আমাদের, তো এটা গ্রুপেরই মেসেজ আর কি। তো দেখো 5 তারিখ যে রেজাল্ট বেরিয়ে যায়, 5 তারিখ রেজাল্ট বেরোনোর পর একজন বলছে আমি রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছি। এবার এখানে একজন জিজ্ঞাসা করলো কত GMR র্যাঙ্ক, তোমার কত র্যাঙ্ক ছিল, তো মেয়েটা বলছে আমার GMR র্যাঙ্ক ছিল 36,121। দেখো 36,121 GMR র্যাঙ্ক, তার মানে বুঝতে পারছো কত দূর র্যাঙ্ক গিয়েছে। ঠিক আছে, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে এত র্যাঙ্ক গিয়েছে। এবার একজন জিজ্ঞাসা করলো যে তোমার কি কোনো ক্যাটাগরি র্যাঙ্ক ছিল, তো ও বলছে যে হ্যাঁ ছিল, ST ক্যাটাগরি। ST ক্যাটাগরিতে ওর র্যাঙ্ক হচ্ছে 643। ঠিক আছে, এটা গেল আমাদের কাউন্সিলিংয়ের গল্প। এবার তোমাদের বলি কিছু স্টুডেন্ট গিয়েছিল ওই সব কলেজে, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম বা শ্রমজীবী স্কুল অফ নার্সিং, তারপরে পিয়ারলেস, মানে যেগুলোতে কোর্স ফি একটু কম কম আছে, আমি তোমাদের বলেছিলাম একটা ভিডিওতে, টোটাল 7টা কলেজের নাম বলেছিলাম। তো সেই সব স্টুডেন্টরা গিয়েছিল, গিয়ে বলেছে স্যার আমি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাই, কী করতে হবে। তো ওখান থেকে বলা হচ্ছে যে না, এখন মপ আপ রাউন্ড শেষ হয়ে যাওয়ার পর যদি কোথাও কোনো সিট ফাঁকা থাকে তখন তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। এবার আসল গল্পটা বলি, কোথাও আবার কেউ কেউ ফোন করছে, ফোন করে বলা হচ্ছে যে তোমাদের এই মুহূর্তে আর কোনো সিট ফাঁকা নেই। যাই হোক, এটা বলার কারণ আছে, যাই হোক ওরা কিন্তু সহজে ভর্তি নেবে না, এটা হচ্ছে আসল গল্প। মানে যতই তুমি ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং বলো না কেন, যেসব কলেজগুলোতে কোর্স ফি কম সেখানে সুযোগ পাওয়া কিন্তু অতটা সোজা নয়। ঠিক আছে, এটা একদম সত্যি ঘটনা, মানে এখানে কোনো লুকানোর কোনো ঘটনা নেই, একদম সত্যি ঘটনা। আর সেকেন্ড যে প্রশ্নটা প্রত্যেকই করছে, স্যার মপ আপ রাউন্ড শুরু হওয়ার আগে কি কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, তো উত্তরটা হচ্ছে না, আর কোনো রকম কোনো সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশিত হবে না। ঠিক আছে, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি, আমি একটু আগে WBJB ফোন করেছিলাম, সেখান থেকে বলা হচ্ছে যে না, আর কোনো মানে কোনো রকম কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশিত করবে না। কারণ কি, আমি বললাম স্যার তাহলে কী করে বুঝবো যে কোথায় কতগুলো কী সিট রয়েছে, কারণ একজন স্টুডেন্ট যদি সেখানে নাই জানতে পারে যে কোথায় কতগুলো কী সিট রয়েছে, তাহলে সেসব কলেজে রেখে কী লাভ হবে, তাই না? যেখানে আমি দেখছি যে সিট সংখ্যা জিরো, তাহলে সেই সব কলেজ রেখে আমার কী লাভ হবে, তার থেকে বরং আমি অন্য কোনো কলেজ রাখবো, তাই না? সো ওরা বলছে না, যে সব কলেজে থাকবে সবগুলোই কিন্তু সিট সংখ্যা থাকবে, একটা দুটো তিনটে চারটে করে যাই হোক না কেন থাকবে। তো এখন পুরোটাই মানে উপরওয়ালার হাতে আছে, কী হবে কিছুই বুঝতে পারছি না আমি, এখানে আমাদেরও একটু নার্ভাস লাগছে। এটা আগের বছরও হয়েছিল যে সিট সংখ্যা বোঝা যাচ্ছিলো না। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যখন কলেজ সাজাবে তার আগে আমি তোমাদের ভিডিও অবশ্যই দেবো, তো তবুও একবার বলে রাখি, যেসব কলেজে দেখবে সিট সংখ্যা অলরেডি বেশি আছে সেগুলোকে আগের দিকে রাখবে। ঠিক আছে, এটা একটা মানে আপাততভাবে এই ট্রিকটা আমার মাথা থেকে আসলো, তো পরবর্তীকালে যখনই আসবে, এখন তো সময় আছে দু একটা দিন, তো তোমাদেরকে কালকের মধ্যে আমি আবার একটা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, এবার বলি যে র্যাঙ্ক বেশি হলে তাহলে কী করে এইসব কলেজে ভর্তি হবে কী করে। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে একটা মেয়ে 36,000 র্যাঙ্কে পেয়েছে, তোমাদের এক্ষুনি দেখালাম GMR র্যাঙ্ক 36,000 পেয়েছে, আর আমাদেরই একজন গ্রুপের মেম্বার, তার নাম সুস্মিতা, তো ও কিন্তু ওর SC ক্যাটাগরি আছে আর ওর GMR র্যাঙ্ক হচ্ছে 16,000। ঠিক আছে, 16K, ও কী করেছে, ও গভর্নমেন্ট কলেজ সব রেখেছে, প্রাইভেট কলেজ রাখেনি, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রমগুলো রাখেনি, ভেবেছিল যে গভর্নমেন্ট কলেজে হয়ে যেতে পারে। এবার এখন ও জিজ্ঞাসা করছে স্যার আমি কি পাবো, মানে আমি যদি এখন যদি মানে পার্টি মানে অনলাইনে ঢুকতে চাই, অ্যাকচুয়ালি মানে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে চাই, তাহলে কি নিতে পারবো, তো ওখান থেকে বলা হচ্ছে না, এখন আর সম্ভব নয়। ঠিক আছে, দেখো তোমাদেরকে বারবার বলছি যে এই মুহূর্তে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, এগুলো কিন্তু সহজে হবে না। মানে যদি গভর্নমেন্টের সিটের পরে যদি কোনো কলেজের নাম আসে, তাহলে আসে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, তোমার হচ্ছে এই শ্রমজীবী স্কুল অফ নার্সিং, এগুলোতে কোর্স ফি খুবই কম। ঠিক আছে, তোমাদের দেখিয়েছিলাম কত কোর্স ফি, ওই 2,71,000 টাকার মতো সামথিং 3 বছরের কোর্স ফি টোটাল। ঠিক আছে, মানে এর থেকে কম আর হয় না।
তো এইগুলোর জন্য কি হয়, এখানে কম্পিটিশন লেভেলটা গভর্নমেন্টের পরে পরে আসে। ওই জন্য বারবার তোমাদের বলেছিলাম যে যে ক্যান্ডিডেটদের র্যাঙ্ক বেশি তারা সেই সব কলেজগুলোকে আগের দিকে রাখবে। দেখলে এটা হচ্ছে ম্যাজিক, এই যা তোমাদের বারবার বলেছিলাম এই সব কলেজগুলোকে আগের দিকে রাখবে। 36,000 GMR র্যাঙ্কেও কিন্তু একজন সুযোগ পেয়েছে ST ক্যান্ডিডেট, ঠিক আছে? তো নাও হোক, যদি নাও হতো তাও কি তুমি রাখলে কি মানে তোমার ক্ষতিটা কি হতো, ঠিক আছে? তো আমি বারবার তোমাদের বলেছিলাম। তো যাই হোক, কেউ রেখেছো, কেউ হয়তো রাখোনি, কেউ সুযোগ পেয়েছো, কেউ পাওনি, তো মন খারাপ করার কিছু নেই, এখনও সময় আছে, একটা কাউন্সিলিং আছে। এবার আমি যেটুকু বুঝলাম, তোমাদের কিন্তু এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, ঠিক আছে? আমি ফোন করেছিলাম, আমার খুবই খারাপ লাগছে বলতে, বাট সত্যি ঘটনা যে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম, একেবারেই কম, ঠিক আছে? নাও হতে পারে। তো এইখানে বলে রাখি যে তোমাদের কাছে এখন বলতে গেলে একটাই সুযোগ আছে, সেটা হচ্ছে কি এই মপ আপ রাউন্ড। এই মপ আপ রাউন্ড যদি না হয় তাহলে স্পট রাউন্ডে ধরো যে না, ঠিক আছে, মানে ওটা কাদের হয় যাদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, মানে 1-1,000 ডাকা হচ্ছে, 1-5,000 ডাকা হচ্ছে, 1-10,000 ডাকা হচ্ছে। এবার যে অলরেডি পেয়ে গেছে তাকেই তো ডাকবে, ঠিক আছে? সে তো যাবে, আবার গিয়ে তার পছন্দের মতো কলেজে নিয়ে চলে আসবে, তোমাদের সুযোগটা কোথায় থাকবে, ঠিক আছে? যাই হোক না কেন, সেটা নিয়ে আমি অলরেডি বলেছি আগের ভিডিওতে, অনেক কিছু বলে দিয়েছি, আর নতুন করে কিছু বলার নেই। তোমাদেরকে একটা কথাই বলবো যে মন দিয়ে মপ আপ রাউন্ডটা করো, ঠিক আছে? মপ আপ রাউন্ডে যদি না হয় তাহলে ধরে রাখো যে তোমার এই বছর আর হলো না সেই অর্থে, ঠিক আছে? আর যদি কোনো ক্যাটাগরি থাকে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস সিভিল ডিফেন্স পিডাব্লিউডি, তো চেষ্টা করে দেখতে পারো মপ স্পট রাউন্ড পর্যন্ত তোমাদের কিন্তু একটা সুযোগ হলেও হতে পারে। বাট আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যে মপ আপ রাউন্ডই তোমাদের আপাত দৃষ্টিতে বা পরোক্ষভাবে বলতে গেলে মপ আপ রাউন্ডই তোমাদের শেষ রাউন্ড। এরপর এক্সটেন্ডেড মপ আপ যদি রাউন্ড না হয় তাহলে স্পট রাউন্ডে সুযোগ হওয়া খুবই মুশকিল, ঠিক আছে? হবে না বলছি না, হতেও পারে, বাট সেটা চান্স খুব কম, যেটা রিয়ালিটি সেটা তোমাদের বললাম, ঠিক আছে? আর এবার তোমাদের বলি যে দেখো সেকেন্ড রাউন্ডে কত GMR র্যাঙ্ক গেছে। দেখো এটা তোমাদের একটা বললাম প্রাইভেটের ক্ষেত্রে GMR র্যাঙ্ক, এবার গভর্নমেন্টের দার্জিলিংয়ের ক্ষেত্রে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, আর বাকি তো আমি কিছুই পেলাম না, তো দুটোই পেয়েছি, তো দুটোই তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো রামকৃষ্ণের সাথে দেখালাম, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দার্জিলিংয়ে কত কী গিয়েছিলো। দেখো বন্ধুরা, এটা হচ্ছে একটা মেয়ে সুযোগ পেয়েছে, দেখো সেকেন্ড রাউন্ড লেখা আছে, রাউন্ড নাম্বার 2 অপশন হচ্ছে 15 চয়েসটা পেয়েছে। তো এখানে দেখতে পাচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিংয়ে সুযোগ পেয়েছে, ঠিক আছে? ওর GMR র্যাঙ্ক দেখতে পাচ্ছ 4,561 হচ্ছে GMR র্যাঙ্ক, ঠিক আছে, ওপেন ক্যাটাগরি। তো এবার আশা করছি মোটামুটি তোমাদের একটা ক্লিয়ার কাট মানে একটা এলো কনসেপ্ট এলো যে হ্যাঁ মোটামুটি এই ক্যাটাগরি গেছে। তো আমি আর নতুন করে কিছু বলতে চাই না, কাট অফ কী গিয়েছে না গেছে কিছু জানি না, মানে এই জিনিসটা বলতে গেলে সত্যি বলতে গেলে অপ্রকাশিত মানে অপ্রত্যাশিত আর কি। এবার তোমাদের মপ আপ রাউন্ডে কিছু অদ্ভুত নিয়ম বলে রাখি যে মপ আপ রাউন্ডে যদি কোনো কলেজে সুযোগ পাও তাহলে কিন্তু সেখানে তোমাকে অ্যাডমিশান নিতেই হবে, যেটুকু আমি শুনলাম, এখনই ফোন করেছিলাম, রেকর্ডিংটা এখনও আছে, তোমাদেরকে শুনিয়েও দেবো, এক্ষুনি শুনিয়ে দিচ্ছি। তো মূল কথা হচ্ছে যে তুমি যদি মপ আপ রাউন্ডে কোনো কলেজে সুযোগ পাও তোমাকে সেই কলেজে ভর্তি হতেই হবে, মানে এটা আবশ্যিক, ঠিক আছে? তো তুমি একবার শুনে নাও, তারপর তোমাদেরকে আরও কিছু কথা বলবো, তোমরা একবার সেই রেকর্ডিংটা শুনে নাও। দ্বিতীয়ত দেখুন, যেই আপনি যেটা শুনেছেন সেটা আমাদের প্রসিডিউর, বেসিক্যালি যেই কলেজগুলো সিট ভ্যাকেন্ট থাকবে শুধুমাত্র সেই কলেজগুলোই মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করছে, এর বাইরে আর কোনো কলেজ দেখাবে না। এবার হতেই পারে ক্যান্ডিডেট কোনো রাউন্ডে পেলো না মপ আপ রাউন্ডে, বা মপ আপ রাউন্ডে পেলো, মপ আপ রাউন্ডে পেলে ক্যান্ডিডেটকে 1,000 সিট অ্যাকসেপ্টেন্স ফিস পেমেন্ট করে সমস্ত ডকুমেন্ট নিয়ে কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন করে ভর্তি হতে হবে। আর যদি না পায় তাহলে আপনি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের সাথে যোগাযোগটা রাখবেন, বা আপনার যদি ওই কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে আছে সেই কলেজের সাথেও কন্ট্যাক্ট রাখতে পারেন, ওনারাদের এন্ডে জিজ্ঞাসা করতে পারেন, কারণ এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড সমস্ত কিছু ইন্ডিভিজুয়াল কলেজ অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে করা হয়, তো সেটা জেনে নেবেন ওনাদের প্রসিডিউরটা কি আছে। আচ্ছা স্যার, এখানে দুটো প্রশ্ন, প্রথম প্রশ্নটা হচ্ছে যে মপ আপ রাউন্ডে যদি সুযোগ আসে তাহলে কি সেখানে আমাকে ভর্তি হতেই হবে, মানে এটা কি বাধ্যতামূলক? হতেই হবে, একদম স্যার, কারণ এরপর আর তো কোনো রাউন্ড নেই।
আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই যে মপআপ রাউন্ড হবে তার আগেই কোনো সিট ম্যাট্রিক্স বা সিট সংখ্যা কি প্রকাশিত করা হবে? না স্যার, মপআপ রাউন্ডটা বেসিক্যালি ডাইনামিক রাউন্ড, তো সেক্ষেত্রে ওই কলেজের কোন কলেজে কটা সিট আছে সেই অনুযায়ী ক্যালকুলেশন করে সিট ম্যাট্রিক্সটা দেওয়া সম্ভব হয়নি। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে শুনতেই পেলে যে তোমাদের কিন্তু আপাত দৃষ্টিতে বলতে গেলে একটা রাউন্ড হবে এখন আপাতত, সেটা হচ্ছে মপআপ রাউন্ড। তারপর যদি সিট ফাঁকা থাকে তো যদি WBNC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং যদি মনে করে কাউন্সিল, তাহলেই তোমাদের এক্সটেন্ডেড মপআপ রাউন্ড হতে পারে বা তারপর স্পট রাউন্ড হতে পারে, ঠিক আছে? এবার আমাদের তো, আমার যেটা পার্সোনালি আমি চাই যে হোক, একটা স্টুডেন্ট যাতে সুযোগ পায়, আমি এর জন্য রিকোয়েস্ট করব সবাইকে, যদি কেউ এমন কেউ দেখে থাকেন যে WBNC থেকে এর আগে বছর দেখেছিল বাট জানি না এই বছরও দেখছে কি না কেউ, তো যদি কেউ দেখে থাকেন তাহলে অনুরোধ করব, কারণ একটা স্টুডেন্টের এখানে অনেকটা মানে অনেকটাই উপকার হবে যদি একটা কাউন্সিলিং হয় তো, খুব ভালো হয়। আমি বুঝতে পারছি জিনিসটা অতটা সোজা নয়, একটা কাউন্সিলিং কন্ডাক্ট করানো অতটা সোজা নয়, কিন্তু যদি সম্ভব হয়, কারণ স্পট রাউন্ডে গিয়ে দেখা গেলো যে স্টুডেন্টটা 1 থেকে 1,000 টাকা হচ্ছে, আমি কথা বলছি যে 1 থেকে 5,000 টাকা হচ্ছে, সে মেয়েটা অলরেডি সুযোগ পেয়েছে, তাহলে তাকে বারবার সুযোগটা না দিয়ে যে মেয়েটা সুযোগ পায়নি তাকে দেওয়াটাই বেটার হবে, কারণ এখানে একটা মেয়ে সুযোগ পাওয়ার জন্য ছটফট করছে আর একজন মেয়ে সুযোগ পেয়ে সেটা বারবার সদ্ব্যবহার করছে, এটা তো ঠিক নয়, একদিক থেকে তাদেরকে বঞ্চিতই করা হচ্ছে। তো আমার মনে হয় পার্সোনালি অভিমত যে স্পট রাউন্ডটা যদি নাও হতো তাও অতটা মানে অতটা অভিযোগের জায়গা থাকতো না, যদি একটা এক্সটেন্ডেড মপআপ রাউন্ড কন্ডাক্ট করানো যেত তাহলে একটা স্টুডেন্ট হয়তো এক্সট্রা একটা সুযোগ পেত। যাই হোক না কেন, এখন পুরোটাই মানে পুরোটাই WBNC হাতে রয়েছে, ওরা যদি চায় করতে পারে। আর আমি তোমাদের সাথেই বললাম, একজন স্টুডেন্টের স্বার্থে বললাম, একজন ছাত্র ছাত্রীদের স্বার্থে বললাম, কারণ এই জায়গাটা দাঁড়িয়ে প্রত্যেকের মনেই কিন্তু একটা খারাপ জায়গায় তৈরি হয়ে গেছে যে আর হয়তো হবে না সুযোগ, যাদের র্যাঙ্ক বেশি আছে ওদের হয়তো নার্সিং পড়ার স্বপ্নটা এখানে শেষ, হয় প্রাইভেট যাদের টাকা আছে তারা ঠিক প্রাইভেটে ঢুকে যাচ্ছে, আর যাদের টাকা নেই হয়তো একটু একটুর জন্য হয়তো র্যাঙ্কটা বেশি হয়েছে তাদের হয়তো এইবার স্বপ্নটা গলা টিপে মারতে হবে। তো খুবই খারাপ লাগে কথাগুলো বলতে, বাট সত্যিটা এটাই যে দিন দিন কম্পিটিশানগুলো প্রচুর কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা। একটা সময় ছিল যখন কিন্তু স্টুডেন্ট জানতেই পারতো না যে আজকে কী কাউন্সিলিং আছে, সুযোগ পেয়েছি কি পাইনি জানতেই পারতো না, এখন যখন এতটাই স্মার্টে আমরা চলে এসেছি, স্মার্ট যুগে এতটাই টেকনোলজির যুগে চলে এসেছি যে আমরা প্রত্যেকটা আপডেট তো পাচ্ছি কিন্তু সুযোগটাই পাচ্ছি না। যাই হোক, তো কিছু করার নেই, এখন পুরোটাই আমাদেরকে এগিয়ে যেতে হবে, কোথাও থেমে থাকলে হবে না, আমাদেরকে একের পর এক কাউন্সিলিং করে দিতে হবে, যদি না হয় তাহলে 23-এর জন্য পড়াশোনা শুরু করে দাও, 2023-এর জন্য পড়াশোনা শুরু করতে হবে, এখন থেকেই জোর কদমে পড়াশোনা শুরু করে দাও। আমি 2023-এর জন্য পড়াচ্ছি, তো যদি খুব মনে হয় যে আমার কাছে পড়বে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তার আগে বলবো অবশ্যই তোমরা মপআপ রাউন্ডটা অবশ্যই পার্টিসিপেট করো, তারপর যদি না হয় তখন গিয়ে চিন্তা ভাবনা করে দেখো, বাট এখনই কিন্তু এরকম ভেবো না, ঠিক আছে? আমি এটাই বলবো, তোমাদের এটাই সাজেশন দেবো যে বারবার ধরো মানে কাউন্সিলিং যখন করলে এতটা দূর যখন চলে এলে এখন ফিরে আসার কোনো মানে হয় না। আমি বলবো অবশ্যই আর 2-1টা আছে রাউন্ড, এগুলো দেখে যাও, স্পট রাউন্ডটা তো না হলেও তুমি একবার দেখে যাও যে মপআপ রাউন্ডে যদি না হয় তারপরে আরও একটা দিন ওয়েট করবে, একটা সময় ওয়েট করবে। তোমাদেরকে একটা কথা বলার আছে যে মপআপ রাউন্ডে পার্টিসিপেট করতে গেলে তোমাদের কিন্তু একটা মাথায় রাখতে হবে যে কলেজটা পাবে সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যাই কলেজ হোক না কেন, সেই কলেজেই তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, সেই হিসেবে কলেজ সাজাবে। আর কলেজ সাজানোর ভিডিও আমি দেবো, কিন্তু কত দূর কাট অফ গিয়েছে বা কোন কলেজে রাখলে আমি সুযোগ পাবই এগুলো বলো না, কারণ আমাদেরও এখন বলতে গেলে ভয় লাগে, মানে কোনো কিছু বললাম এবার স্টুডেন্টদের কাছে সেটা কীরকমভাবে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না, মানে একদিক থেকে আমরাও হয়তো তোমাদের কাছে এখন দূরে চলে যাচ্ছি, আমাদের নিজেদেরও আর সেই অর্থে কিন্তু মানে আমি নিজে একজন ইউটিউবার, বাকি ইউটিউবারদের সাথে কথা হয়, কারোর কিন্তু মন মেজাজ ভালো নেই এই GNM নিয়ে ভিডিও বানানোর, আর কোনো বিন্দুমাত্র আর উৎস খুঁজে পাচ্ছি না বা কোনো কী বলবো খোরাক খুঁজে পাচ্ছি না, এক কথায় বলতে গেলে এই GNM নার্সিংয়ের এই আর কিন্তু সেই অর্থে আর মোটিভেশনটা পাচ্ছি না, যেখানে আমি তোমাদের প্রত্যেকটা রাউন্ডে বলতাম চেষ্টা করো হয়ে যাবে হতে পারে হতে পারে, এখন আর সেই অর্থে কিন্তু আমার নিজের মনেও আর বল নেই যে হবে। সত্যি কথা বলতে আজকে আমি নিজেও ডিমোটিভেট হয়ে যাচ্ছি দিন দিন, মানে যেখানে দেখছি যে এক্সটেন্ডেড মপআপ রাউন্ডটাও হবে না, স্পট রাউন্ডে গিয়ে তো আর কী হবে, স্পট রাউন্ডে তো সে অলরেডি সুযোগ পেয়ে গেছে তাকে আবার সুযোগ দেওয়া হচ্ছে, তাহলে আর কী বাকি থাকলো, এই তো মপআপ রাউন্ড বাকি থাকলো, মপআপ রাউন্ডে যদি না হয় তাহলে তো হয়ে গেলো,
আবার পরের বছর জন্য। তো একটা বছর এখানেই তোমাদের কিন্তু শেষ হয়ে যাবে, হয়তো অনেকের অনেক খরচও হয়েছে, অনেকে বলছিলে যে কারোর এমনও হয়েছে যে টিউশন টিউশন পড়ে তারপরে এইসব করে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু দেখো এগুলো তো কেউ শুনবে না, তুমি বারবার একটা কথা মাথায় রাখবে যে তোমার ফেলিয়ারটা কেউ দেখবে না। তুমি যদি একবার সাকসেসফুল হও তখন তুমি তখন দেখবে যে লোকে তুমি কতবার ফেলিয়ার হয়েছে, বাট তুমি যতক্ষণ না সাকসেসফুল হতে পারছো তোমার কষ্টের কথা তোমার দুঃখের কথা কেউ শুনতেও আসবে না। এটা খুব খারাপ লাগলো সত্যি, একটা সময় আমিও অনেক ফেলিয়ার সম্মুখীন হয়েছিলাম, বাট আজকে আমি নিজের প্রতিষ্ঠানে কিছুটা হলেও নিজের স্বপ্নের কাছাকাছি আসতে পারছি বা ভবিষ্যতে পারবো এটুকু আশা রাখছি। তো চেষ্টা মানুষকে করতেই হবে বন্ধুরা, এত সহজে হাল ছেড়ো না, তোমাদের পাশে ছিলাম আছি এবং থাকবো। এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম, আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুর সাথে শেয়ার করে দাও। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেক ভালো থেকো, নমস্কার।